নমস্কার, আমি সত্যজিৎ। আপনারা দেখছেন বরফা টুডে। রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তল দাহ করল যুব কংগ্রেস। সোমবার বর্ধমানের কার্জন গেট চত্বরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও মান করে বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে এই সভা করে যুব কংগ্রেস। প্রতিবাদ সভার শেষে তারা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেয়। এরই পাশাপাশি যুব কংগ্রেস কর্মী সমর্থকরা বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে জেলা সভাপতি গৌরব সমাদার মহাশয় এবং সাধারণ সম্পাদক সঞ্জয়।